হক তিনি প্রশ্ন পাঠিয়েছেন একটি বলেছেন অনেক দিন ধরে আপনার লাইভে কিছু প্রশ্ন করে আসছে কিন্তু উত্তর পাচ্ছি না এবার আশা করি পারবেন পাবেন ভাই আপনার প্রশ্ন কোরআন কে আল্লাহর সৃষ্টি বলা কি ভুল আকিদ জি ভাই কারণ কোরআন আল্লাহর কালাম এটা হচ্ছে আল্লাহর সিফা কোরআন হলো আল্লাহর সিফা আল্লাহ মুখ

আহলুসুন্নাল জামাতের সকল ওলামাই কেরাম সাহাবাই কেরাম তাবেউন আতবাব তাবেউন চার ইমাম সহ মহাদ্দিসিন কেরাম সকলেই বলেছেন কোরআন আল্লাহর সৃষ্ট নয় কোরআন আল্লাহর মখলুক নয় এবং এই জন্য আপনারা জানেন আহমদ ইবন হাম্বালকে খলিফা মামুন রশিদ কারা রুদ্ধ করেছিলেন এবং তাকে অনেক কষ্ট দিয়েছিলেন এবং ইমাম আহমদ ইবন হাম্বাল রাহমাহুল্লাহকে আহ সান্ত্বনা দেওয়ার জন্য সে আবু জাফর আল আম্বারি সেই সুদূর হিজাজ থেকে চলে গিয়েছিলেন বাগদাদে বলেছিলেন আহমদ ইত্তাকিল্লা মৃত্যু তোমার হবে মৃত্যুকে ভয় করো না কিন্তু তুমি যদি আজকে বাতিলকে গ্রহণ করো তাহলে হাজার হাজার মানুষ বিভ্রান্ত হবে সুহান আল্লাহ তখন ইমাম আহমেদ মাহমাল কাঁদতে থাকলেন এবং বললেন আবু জাফর আরেকবার বলো তিনি এই শান্তনাটা শক্তিটা নিচ্ছিলেন সুহান আল্লাহ তো সুতরাং এটা নিয়ে আমাদের আসলে পড়াশোনা প্রয়োজন আহ আল্লাহর সৃষ্টি বললে কি সমস্যা আর সৃষ্টি বলবো না বরং আল্লাহর সিফা বলবো যেটা সাহি তাতে কি এগুলো হয়তো আমাদের অনেকেই বুঝেন না কারণ আমাদের ইসলামিক যে কারিকুলামটা আছে সেখানে আকিদার মৌলিক বিষয়গুলোকে আমরা অনেক সময় উপেক্ষা করে গিয়েছি অনেক সময় মনে করি যে এগুলো ফেতনার কারণ আসলে ফেতনার কারণ না আকিদা কেন ফেতনার কারণ হবে চেতনার কারণে আমাদের নিজের আমরা আচরণকে শিখপ্রাপ্ত করতে পারিনি আমরা আদব রপ্ত করতে পারিনি আপনি মনে রাখবেন সহি আলেম কোনোদিন ফেতনা হতে পারে না ফেতনাটা হচ্ছে আদবহীনতা এলেমকে যে সঠিকভাবে ব্যবহার করতে পারে না আদবের সাথে তখনই মানে প্রবলেমটা ক্রিয়েট হয় মনে রাখবেন যেমন ধরুন কারো কাছে অস্ত্র হাতে তুলে দেওয়া হয়েছে সে যদি এমন কি নিরাপত্তা প্রহরীয় হয় অথবা কোনো ব্যক্তি হয় হ্যাঁ কোনো কোনো দেশে তো যে কোনো জনগণের অস্ত্র বহন করতে পারে কিন্তু তার কিছু এটিকেটস আছে আমরা দেখেছি পাশ্চাত্যের কোনো কোনো দেশে বন্দুকধারী গুলোতে একসাথে তিয়াত্তর জন ছত্রিশ জন পঁচাত্তর জন মানুষ মারা যায় তার মানে এটার অপব্যবহার হয়েছে এটার অপব্যবহার হয়েছে নিয়ম যেটা সেটা সে লঙ্ঘন করেছে তো সুতরাং একই জিনিস যেটা আমাদের আত্মরক্ষার জন্য রক্ষা কবচ হিসাবে ব্যবহৃত হতো সেটাকে আমরা যদি আদবের সাথে নিয়মের সাথে ডিসিপ্লিনের সাথে সাথে ব্যবহার না করি তখন সেটা ধ্বংসাত্মক হয়ে যায় সহি মুসলিমকে আলোকিত করতে এসেছে পদ দেখাতে এসেছে এবং ইসলাম সহি আলেমের উপরেই প্রতিষ্ঠিত সে এলেমটা অর্জন করলে সেটা কখনো ফেতনা হতে পারে না কিন্তু এই সহি আলেমটাকে যদি আদবের সাথে ব্যবহার করা না যায় তখন ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয় তার চারপাশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং সে এলেমটা আর ফলদায়ক উপকারী হয় না সেই জন্য আমরা বলবো যে এই যে আকিদার কথা বলা হচ্ছে আল্লাহর আল্লাহ সেগুলো আমরা বোঝার চেষ্টা করি হ্যাঁ আহসুল জামাতের যে মৌলিক আকিদাগুলো আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করি কিছু কিছু ক্ষেত্রে এখতেলাফ আছে সে আখতলাফটাকে মেনটেন করা সে আখতলাফটাকে ম্যানেজ করারও কিন্তু বেশ কিছু এটিকেটস আছে এটাকে বলা হয় এটিকেটস অফ ডিসএগ্রিমেন্ট ইন ইসলাম ইসলামে ভিন্নমত পোষণ করার কিছু আদব আখলাক আছে ভিন্নমত অবলম্বন করলেই ক্ষেপে যেতে হবে তাকে তুচ্ছ তাচ্ছল্য করতে হবে তাকে অপমান করতে হবে তাকে বাতিল বলে ঘোষণা করতে হবে এমন নয় এমন নয় আমরা ব্যক্তির ওপর আক্রমণের চাইতে উচিত হচ্ছে একাডেমিক ক্রিটিক্স অথবা সমালোচনা নিয়মগুলো রপ্ত করা এবং মানুষের ব্যক্তিকে আক্রমণ না করে তাকে ক্ষতিগ্রস্ত না করে আমরা যদি বলি তিনি যা বলেছেন সেটা সঠিক দলিল ভিত্তিক নয় তারপরে আমরা দেখছি হক কত সুন্দর করে বলার পরেও মানে এত সুন্দর করে বলার পরেও অনেক মানুষ তারা বেদনাহত হয় তারা চায় যে তারা যাই মনে করুক না কেন বলুক না কেউ যেন তার প্রতিবাদ না করে এটাও আবার ঠিক নয় এটাও আবার ঠিক নয় সমাজের মধ্যে সবাই একমত হবে না এটা আমাদের মনে রাখতে হবে এবং থাকবে ভিন্ন মনে রাখতে হবে এবং আমারও যদি কেউ সমালোচনা করেন আমি আপনি সবাই সবার কথাই বলছি সেই সমালোচনাটাকে সাদরে গ্রহণ করা সে মনোবৃত্তি আমাদের থাকতে হবে সেই মনোবৃত্তি থাকতে হবে কারণ আমরা কেউ ধোয়া তুলসী পাতা নই আমরা এটা এটা একটা জাস্ট ফ্রেজ আকারে বলছি আহ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই আমাদের যে কোনো বক্তব্যে যে কোনো প্রশ্নের উত্তরে যে কোনো আমলে যে কোনো আচরণে ভুল হতে পারে সে ভুলগুলো আমরা যেন বুঝতে পারি কেউ যদি ধরিয়ে দেন তাহলে যেন আমরা নিজেরা সংশোধন হই এটাও যেমন জরুরি আর যিনি ধরিয়ে দেবেন তিনিও আদব রক্ষা করে যেন ধরিয়ে দেন সেটাও তেমন জরুরি যাই হোক আমরা আকিদা নিয়ে ভুল আকিদা নিয়ে কথা বলছিলাম এখন দেখা যাচ্ছে যে মানে কার আকিদা ভুল আর দাঁড়িয়েছে হলো আমরা এই যে কথাগুলো এতক্ষণ বললাম সেগুলো আমরা ইগনোর করছি যদি সেগুলো চলে আসে তাহলে কিন্তু আমরা ভুলটাকে ভুল বলা সঠিকটাকে সঠিক বলা আদবের সাথে তাহলে সেটা আর আমাদের মধ্যে কোনো সমস্যা ক্রিয়েট করবে না দ্বিতীয় প্রশ্ন করেছেন